পশ্চিমবঙ্গ মাদ্রাসা ও হাই মাদ্রাসার যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছিল যে স্যার কত তারিখ নাগাদ আমাদের এই শিক্ষা বোর্ডের তরফ থেকে আমাদের তরুণী স্বপ্ন প্রকল্পে প্রাপ্ত দশ হাজার টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো তোমাদের জন্য অ্যাট লাস্ট একটি খুশির খবর আমি নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে জানাবো যে সত্যি কি ট্যাবে টাকা দেওয়ার তোমাদের ফান্ড ছাড়া শুরু হয়ে গেছে আর যদিও বা ছাড়া হয় কেমনভাবে তা তোমরা তোমাদের নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবে তো প্রথমেই বলে রাখি যারা মাদ্রাসা বোর্ডে পড়াশোনা করছো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম স্কুল বোর্ডে যতদিন না পর্যন্ত ক্লিয়ারলি টাকা দেওয়ার প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা হবে ততদিন পর্যন্ত তোমাদের টাকা ছাড়া হবে না আমার সেই কথাটির বিকল্প এখনো পর্যন্ত হয়নি কথাটি একেবারে সত্য ছিল আর ফাইনালি সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু হাই মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা বোর্ড সঙ্গে যুক্ত প্রত্যেকটা স্কুলের বা প্রত্যেকটা ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে তার সঙ্গে বাংলার শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীদের বাকি ছিল তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া অলরেডি চলছে তবে এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম কিছু কিছু ভুল ভ্রান্তি রয়েছে যেমন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে করা নেই আধার লিঙ্ক নেই বায়োমেট্রিক আপডেট করা নেই দীর্ঘদিন হলো বইয়ের সঙ্গে টাকা তোলা বা ফেলার কোনো লেনদেন নেই সেই সমস্ত অ্যাকাউন্টে টাকা আসছে না পুনরায় সেই টাকা সরকারি আধিকারিকদের দপ্তরে ফিরে যাচ্ছে তাই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রোলেও তোমরা নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে একটু সচল রাখার চেষ্টা করো আর সর্বোপরি বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের এই যে উদ্যোগ নতুন উদ্যোগের মাধ্যমে পুজোর ছুটির পর থেকে যেহেতু সরকারি অফিসগুলো খোলার সাথে সাথেই নতুনভাবে ফান্ড ছাড়া শুরু হয়ে গেছে তাই আশা রাখা যায় অক্টোবরের মধ্যেই বা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমরা নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে কারণ নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে প্রতিটি স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা ধরে নেওয়া যায় সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগেই তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে তাই একেবারে চিন্তা মুক্ত থাকো তোমরা অতি অবশ্যই খুব তাড়াতাড়ি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবেট টাকা পেতে চলেছ আর যারা ট্যাবের টাকা পাবে না তাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা স্কুল খোলার সাথে সাথে স্কুলের যিনি আধিকারিক রয়েছেন বা উচ্চপদস্থ কর্মচারী প্রধান শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে যোগাযোগ করো ট্যাবের টাকা না পেলে অতি অবশ্যই ওনারা তোমাদেরকে সাহায্য